পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন পুরো গ্লাসগুলো কিন্তু ব্ল্যাক কালার গ্লাস, লাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে, আসলে এটা অলমোস্ট জিপের মতো বলা যায়। যারা প্রাইভেটের মধ্যে একটু জিপ চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাড়িটি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আছে। ভাইজান আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো একটু কম বাজেটের গাড়ি দেখাবো, সবসময় একটু দামি গাড়িগুলো দেখাই, তো আজকে একটু কম বাজেটের গাড়ি দেখাবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার পাশে রাখা আছে টয়োটা রম। তো এইটা হচ্ছে খুবই স্পেশালি গাড়ি, খুব সুন্দর একটি গাড়ি টয়োটা রম, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব ফ্রেশ একটি গাড়ি। জি খুবই কিউট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এখনও অকটেনেই চলছে, এখনও সিএনজি করা হয়নি। আমি গাড়িটা পুরো গাড়িটাই দেখাবো। তো পুরো গাড়ি দেখার আগে আমি একটু গাড়ির সাইডগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাইডের বডিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে স্ট্রেট বডি, কোথাও কোনো মানে একটা উঁচা নিচা বা ঢেউ নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং খুব গুড কন্ডিশন। আর এটা হচ্ছে আপনার জি প্যাকেজের গাড়ি। জি প্যাকেজটা কেন বললাম, জি প্যাকেজ হলে কিন্তু এটা আপনার বডি কিট হবে। দেখতে পাচ্ছেন এখানে বডি কিট দেওয়া আছে, একটা স্পোর্টস টাইপের বডি কিট, মাশাআল্লাহ সামনে পিছনে সুন্দর একটা বডি কিট দেওয়া আছে এবং খুবই ফ্রেশ। এটা মডেল হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2009। পেপার্স ফুল আপডেট করা আছে এবং অকটেন চালিত গাড়ি। জি আমি একটু সামনে থেকে দেখাই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট এবং খুব বিশাল একটি লাইট দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, এবং এইচআইডি লাইট। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে নিকেল গ্রিল এবং লোগো দেওয়া আছে রম, এবং সিরিয়ালটা পেয়েছে এটা ঢাকা মেট্রো G23 সিরিয়াল। এবং এখানে ফগ লাইটের অপশান দেওয়া আছে, আপনি চাইলে দুটো ফগ লাইট ইনস্টল করতে পারবেন। জি লাগানো যাবে ইনশাল্লাহ। এবং সামনে পিছনে যে প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন, আসলে 2005 মডেলের গাড়ি এত ফ্রেশ আমার হাতে আসলে খুব কম পড়েছে। তো এটা খুবই ফ্রেশ গাড়ি এবং পুরো গাড়িটা হচ্ছে অরিজিনাল কালার, পুরো গাড়িতে কিন্তু অরিজিনাল কালার। এটা হচ্ছে বেস কালার, গোল্ডেন বেস যেটাকে বলা হয় বেস কালার, এবং প্রত্যেকটা গ্লাস মাশাআল্লাহ একেবারে অরিজিনাল গ্লাস। টয়োটার লোগো সহকারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্লাস, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে ব্যাংকাররা ইউজ করলে যা হয় আর কি, গাড়ি ব্যাংকারের গাড়ি তো খুবই কম চলছে এবং এক হাতে চলেছে একেবারে তেলেই চলেছে গাড়ি, খুবই যত্ন সহকারে। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস দেখাবো ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে লাইটিং সিস্টেম লুকিং গ্লাস, বিশাল একটি লুকিং গ্লাস। সাথে এখানে দেখতে পাচ্ছেন রেইন শেড দেওয়া আছে এবং প্রত্যেকটা রেইন শেডেই কিন্তু আপনার টয়োটা রমের একটা লোগো দেওয়া আছে, টয়োটা রমের একটা লোগো দেওয়া আছে। আর এটার স্পেশালি হচ্ছে এটা কিন্তু দরজাগুলো একটা থাকে অটো, এবং দুটা দরজায় কিন্তু হচ্ছে একেবারে মাইক্রোর মতো দেখতে পাচ্ছেন যে ডোরগুলো একদম ফুললি অটো, এবং অনেক জায়গা কিন্তু গাড়িতে। আমি একটু ভিতরটা আপনাকে দেখাই, এই ডোরটা খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা হয়ে গেছে, অনেক স্পেস হয়ে গেছে, এবং চাইলে কিন্তু আপনি এই সিটটাকে পুরো ফোল্ড করতে পারবেন, এই সিট পুরো ফোল্ড হয়ে যাবে। এটা কিন্তু একেবারে বাক্সর মতো, এখানে একটা টেবিলের মতো হয়ে গেল, পুরো একটা আনকমন, একটা অনেক আনকমন সিটগুলো, এবং খুবই লাগজারি। আপনি পিছনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের সিটগুলো দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ, একেবারে জিপ গাড়ির স্টাইলের মতো, একটা একটা জিপ গাড়িতে যেভাবে থাকে ঠিক সেভাবে একটা স্টাইল দেওয়া আছে। এটা হচ্ছে আপনার পাঁচ সিটের গাড়ি। জি দেখেন অনেক স্পেস, অনেক স্পেস এখানে। জি ভিতরটা অনেক ফ্রেশ এবং অনেক স্পেস, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক স্পেস। আপনি চাইলে কিন্তু এই সিটগুলো কি ফোল্ড করে রাখতে পারেন, এখানে খুবই সুন্দর একটি জায়গা। এগুলো দেখতে পাচ্ছেন যে খুবই স্পেস আছে এখানে, এখানে আপনার ফোল্ড করা যাবে, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি একটু ডোরগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই ডোরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডোরগুলো দেখতে পাচ্ছেন যে ডোরগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশনের ডোরগুলো, এবং ডোরের যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন একেবারে দেখেন, এখনও কিন্তু গ্লেজ নষ্ট হয় না কাপড়ের, যে কাপড়ে একটা গ্লেজ থাকে, যে গ্লোজি একটা গ্লেজ থাকে, সেই গ্লোজি গ্লেজগুলো কিন্তু এখনও রয়ে গেছে, এবং ভিতরে যে কালারটা একেবারে অরিজিনাল যে কালার, এখনও কোনো কালার করা হয়নি। এবং এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় চিপা চাপা যা আছে একেবারে অরিজিনাল কালারে আছে গাড়িগুলো, এখনও কোনো কালার চেঞ্জ করা হয়নি বা কালার করা হয়নি। এবং আমি একটু এপাশ থেকে আমরা চলে আসবো পিছনের দিকে, পিছনে যে বডির দেখতে পাচ্ছেন, যে বডির যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন, এই ভাঁজগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে জাপানি সিল করা, চাকাগুলো
এই বডিগুলো সিল করা এবং চারটা চাকাই অলমোস্ট নতুন চাকার মতো এবং রিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি রিং সে অরিজিনাল রিংগুলো এখনও আছে। আশা করি ইনশাল্লাহ আমি এক বছরে বলবো না, অন্তত 8-10 মাস চলবে। এবং পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন পুরো গ্লাসগুলো কিন্তু ব্ল্যাক কালার গ্লাস, লাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে, আসলে এটা অলমোস্ট জিপের মতো বলা যায়। যারা প্রাইভেটের মধ্যে একটু জিপ চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাড়িটি। আমি একটু পিছনে ডোরগুলো দেখাবো ইনশাল্লাহ। পিছনে দেখেন অনেক স্পেস, এখানে জায়গা অনেক। বডি যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর পার্টিশন, একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এখানে ফ্রেশ কন্ডিশনে আছে পার্টিশনগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ, কালারগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে ফ্রেশ। এগুলো আসলে রাফলি ইউজ করলে কিন্তু এগুলো থাকতো না, স্পেয়ার চাকা কিন্তু এখনও ইউজ করা হয়নি। দেখেন একদম নতুন চাকা, একেবারে নতুন, এখনও ইউজ করা হয়নি এগুলো। আসলে এগুলো গাড়ি যদি ফ্রেশ না হয় আপনি কিন্তু চালে আরাম পাবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্পলার দেওয়া আছে, একটা গাড়ির সাথে যে জাপানি স্পলার সেই জাপানি স্পলারটা এখানে দেওয়া আছে, এখানে আপনার ওয়াইফার দেওয়া, এখানে ক্যামেরা দেওয়া, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ। এগুলো কিন্তু এখনও কোনো কালার করা হয়নি, একেবারে অরিজিনাল কালার, শুধু আমরা বাম্পারটা টাচ আপ করেছি, এছাড়া কিন্তু কোনো কালার করা হয়নি। তো আমি একটু এই পাশে চলে আসবো। এই পাশে লাইট গ্লাসগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, অরিজিনাল লাইট দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লাইট অরিজিনাল। এবং আমি যে রম বললাম দেখতে পাচ্ছেন RAUM রম, টাটা রম, মাশাল্লাহ খুবই সুন্দর গাড়ি। অনেকে এটাকে রাম বলে, আসলে রাম এটা কিন্তু রাম হবে না, এটা কিন্তু রম। খুবই সুন্দর একটি গাড়ি এবং খুব ফ্রেশ গাড়ি। তো আমি একটু এপাশে চলে আসবো, এপাশে বডিগুলো দেখাবো ইনশাল্লাহ। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বডিগুলো খুবই সুন্দর, একেবারে স্মুথ বডি, কোথাও কোনো স্ক্যাচ নেই। এগুলো অনেক সময় কালার করলে কিন্তু এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু খুবই সৌন্দর্য একটা জিনিস। বাট এগুলো দেখবেন লোকালি কালার করলে কিন্তু এগুলো একেবারে নষ্ট করে ফেলে, এই ভাঁজগুলো একেবারে নষ্ট হয়ে যায়। তো মাশাল্লাহ প্রত্যেকটা ভাঁজ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর, যে লাইনগুলো অ্যালাইনমেন্টগুলো খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এই ডোরগুলো দেখতে, এই ডোরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দুইটা ডোরই কিন্তু আপনার সাইডের স্লাইড ডোর, এটা কিন্তু আপনার ওই অন্য গাড়ির মতো সাইডে খুলবে না, এটা কিন্তু স্লাইড ডোর, মাশাল্লাহ খুবই সুন্দর। আমি একটু এই পাশের ডোরগুলো দেখাবো ইনশাল্লাহ। এ পাশের ডোরগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর, খুব ফ্রেশ কন্ডিশন আছে ডোরগুলো, ডোরের যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই ফ্রেশ একেবারে ফ্যাব্রিকগুলো। এখানে আপনার ভিতরটা মাশাল্লাহ খুবই ভালো, দেখেন নিকেল হ্যান্ডেল দেওয়া আছে, এখানে নিকেল দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ডোর এখান থেকেই ওপেন খুলতে পারবেন, এখান থেকে ডোর খুলতে পারবেন, লাগাতে পারবেন। এবং এখানে গিয়ারের সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানে খুবই সুন্দর একেবারে ড্যাশবোর্ডের মধ্যে গিয়ার, যেটা আপনার জিবে বাবা মাইক্রোতে থাকে যেরকম। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, ড্যাশবোর্ডগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। জি, এটা তো অটো গিয়ার, খুবই ফ্রেশ মাশাল্লাহ। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরে খুবই ফ্রেশ একেবারে সেলিং দেওয়া, ডাবল এয়ার ব্যাগের গাড়ি মাশাল্লাহ খুবই ফ্রেশ। জি আলহামদুলিল্লাহ খুব ভালো, স্টিয়ারিং দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং ডোরগুলো মাশাল্লাহ খুবই ভালো, খুব ফ্রেশ কন্ডিশনে। আসলে এটা মাইলেজটা একটু দেখতে হবে ভাই, আমি একটু দেখে নিই। এটা মাইলেজটা দেখতে পাচ্ছি আমরা 55,639। আমি আশা করি 100% অরিজিনাল মাইলেজ, কারণ যেহেতু তেলে চলেছে আর যেই ভদ্রলোক চালিয়েছে উনি একজন ব্যাংকার, তো উনি এগুলো করার কথা প্রশ্নই আসে না। এই মুহূর্তে এই গাড়িতে কোনো ধরনের কাজ নেই, আর আশা করি ইনশাল্লাহ বছর দিকে কোনো কাজ করতে পারবে যদি আপনি তেলে চালান। যদি আপনি মনে করেন যে সিএনজি এলপিজি করবেন সেটা আপনার আলাদা বিষয়, বাট গাড়িতে এই মুহূর্তে কোনো ধরনের কোনো কাজ নেই, একেবারে আপডেট করা গাড়ি আছে। ঠিক আছে ভাইয়া, আমরা একটু ইঞ্জিনে দেখি। জি, এটা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন VVTi ইঞ্জিন মাশাল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল যে ইঞ্জিন সে অরিজিনাল ইঞ্জিনটি আছে। আর যেহেতু একেবারে তেলে চলেছে সেজন্য ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অবস্থায় আছে। এবং ভিতরে যে বডির যে পার্টিশনগুলো, পার্টিশনের যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে কালার, সে অরিজিনাল কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো এখনও কোনো ওয়াশ করা হয়নি, কালার করা হয়নি, শুধুমাত্র আমরা সাবান দিয়ে ওয়াশ করা হয়েছে এগুলো। এবং সামনে মার্সেল দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, এবং প্রত্যেকটা লাইট দেখতে পাচ্ছেন একেবারে জাপানি যে সিল করা, সে অরিজিনাল সিল করা আছে এখনও, এগুলো কোনো খোলা হয়নি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রু দেওয়া, এখানে ক্লিপ দেওয়া, মাশাল্লাহ খুবই সুন্দর। এগুলো আসলে ফিজিক্যালি আপনি না দেখলে আসলে বোঝা, আমি যতই দেখাই ক্লিয়ারলি তারপর আমি বুঝাতে পারবো না, কারণ এটা আপনাকে ফিজিক্যালি দেখতে হবে। কারণ দেখা গেছে একই গাড়ি
রাফলি ইউজ করে চালা কিছুই রাখে নাই, বাট কিছু কিছু গাড়ি আছে যেগুলো একেবারে আপডেট কন্ডিশনে আছে এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি একটু ভিতরটা এই পাশে দেখতে পারেন যে বডিগুলো কি অবস্থায় আছে, একেবারে ফ্রেশ অবস্থায় আছে জি। এবং বনেটের উপরটা দেখতে পাচ্ছেন যে এখনও হিট প্রুফগুলো কিন্তু কোনো ধরনের কোথাও থেকে ছিঁড়ে নেই, ফাটে নেই, একেবারে অরিজিনাল যেভাবে থাকে ঠিক সেভাবে। আসলে একটা গাড়ি কম চলা গাড়ি আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন, যদি আপনার গাড়ির কোনো ধারণা নেই, তারপর আপনি যদি নিজে নিজে একটু সচকে দেখেন আপনি নিজেই মানে কনফার্ম করতে পারবেন যে আসলে বডি দেখলে বা কেমন বডির ভিতরটা দেখলে, গাড়ি বাইরে দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে গাড়ি কেমন ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 1500 cc ইঞ্জিন জি, আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুন ব্যাটারি আছে জি আলহামদুলিল্লাহ। এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং অ্যাজ লাইক রিকন্ডিশন গাড়ির মতো কন্ডিশন আছে। আর এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, পেপার সবগুলো 2022 একেবারে লাস্ট পর্যন্ত আপডেট করা আছে জি। এটার দাম চাচ্ছে আমরা 9,45,000 টাকা, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটা ছাড় থাকবে আমাদের জি। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাঁধ, 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি আরেকটি নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে 01621588855। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।